আসসালামু আলাইকুম চলে এলাম নতুন ভ্লগ নিয়ে এই ভ্লগে আপনাদের দেখাবো গুলমার্গের বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল জানাবো এই হোটেলে আমার খরচ কত পড়লো এবং কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে কি কি পেলাম এছাড়া আরো জানতে পারবেন আমি কেনই বা এই হোটেল বুক করেছিলাম তো দেরি না করে চলুন শুরু করা যাক গুলমার্গে আমি যে হোটেলে থেকেছিলাম সেটা সেটার নাম হলো হোটেল ফ্লোর সেন্স এই হোটেলটি গুলমার্গের হিভান রিটিড রোডে অবস্থিত এই হোটেলটি এখানকার থ্রি স্টার একটা হোটেল তো চলুন হোটেলটির মধ্যে ঢোকা যাক এবং দেখা যাক হোটেলটি আসলে কেমন আসসালামু আলাইকুম ব্রাদার আহমেদ ভাইয়ের সাথে চেক ইন কমপ্লিট করে এখন রুমে যাচ্ছি রুম আমাদের দেওয়া হয়েছে ওয়ান ফেসিং রুম ট্রিপল ওয়ান সরি হ্যাঁ হ্যাঁ ট্রিপল ওয়ান তো এটা কমন স্পেস করিডোর আমরা এখন যাচ্ছি রুমের মধ্যে ফ্লোর এটা আমাদের রুম এর আগে ছিলাম পেছনের সাইডে পিছনের সাইডে উইন্টারে ছিলাম ভালো ছিল সামারে আমি বলছিলাম ফ্রন্ট সাইডে রিকোয়েস্ট করছিলাম করে দিয়েছে যেহেতু ওনাদের সাথে আমার একটা ভালো সম্পর্কের আগের বাড়ি তৈরি হয়ে গিয়েছিল যাই হোক আমাদের এই রুমে ঢুকে আমরা ডান্সারে দেখতে পেলাম একটা মিরর আছে আছে একটা ছোট্ট টি টেবিল একটা চেয়ার একটা ক্লজেট বাউ এর মধ্যে জাইনামাজ দেওয়া আছে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট এখানে আছে একটা বেড টেবিল ইন্টারকম আছে একটা কেটলি দুইজনের সবার জন্য বেড আছে যেটা স্পেস আছে দুজনের ঘুমানোর জন্য দুইটা বালিশ আছে একটা কুশন টাইপের কুসনের থেকে বড় কুশন আছে এই সাইডে আরো একটা ছোট টেবিল আছে একটা চেয়ার আছে এখানে একটা ফ্লাস্ক রাখা আছে দুইটা গ্লাস আছে একটা ছোট্ট ওয়ালমেট আছে আচ্ছা এই পাশে আছে একটা টেলিভিশন বাইরের ভিউটা দেখার আগে

আমাকে যে ব্যবস্থা সো দিস দিস ইজ রুম টুর এখন আমরা দেখবো জানালা বাইরের ভিউ ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে দুইটা জানালা আছে দুই সাইডে জানালা আছে অর্থাৎ ফ্রন্ট ফেসিং রুম উইথ টু ফ্রন্ট ভিউ আগে আমরা দেখবো এই সাইডেরটা এই হোটেলটা আমি হোটারে পছন্দ করছিলাম শুধুমাত্র এই হিটারটার জন্য যে এর ব্যবস্থা খুবই ভালো এদিক থেকে আমি ভিউ পাচ্ছি এরকম ভিউ বাড়ির ভিউটা আসলে এরকম এই সাইড থেকে আমাদের আমি থ্যাংকস বলতে চাই এই ভিউটা আমি চেয়েছিলাম যেহেতু পেছনের ভিউটা আমি এর আগেই দেখেছিলাম এখান থেকে কিন্তু আমরা যে জায়গাগুলো দেখে আসলাম ওইটারও একটা ভিউ পাওয়া যায় ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা যায় না তবে ওই রাস্তাটা এখান থেকেও দেখা যাচ্ছে ইন্টারেস্টিং এই সাইডে আর একটা জানাল আছে জানালগুলো বেশ বড় বড় সো ভিউটাও পাবো বেশি হোয়াইট এটা হলো এই সাইডের ভিউ এখন হোটেলটাকে মোটামুটি নতুন মনে হচ্ছে কারণ উইন্টারে সব সাদা দেখছিলাম এখন সব গ্রিন তো ইয়া সুন্দর একটি রুম দিয়েছে আমার বেশ ভালো লাগছে আর সামনে যে হোটেলগুলো আমরা দেখতে পাচ্ছি এ সবগুলো হোটেল সম্পর্কে আমি জানি বিকজ আমি বেশ ভালোভাবে খোঁজখবর নিয়েছিলাম ওগুলো এক্সপেন্সিভ আমার মনে হয়েছে যে এই প্লেসে থাকার জন্য ওই এক্সপেন্স আমার দেওয়ার দরকার নাই যেখানে আমি ফ্লোর সেন্সে ব্রেকফাস্ট এবং ডিনার সহ যেটা আমি পেয়েছি এটা আমার কাছে মনে হয়েছে দিট কম্পেয়ারিং টু দোজ হোটেলস তো যেরকমটা বলছিলাম গুলমার্গে এসে আপনার আসলে খুব ভালো হোটেলে থাকার কোনো প্রয়োজন নাই কারণ বেশিরভাগ সময় কাটবে হোটেলের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে করতেই বেশিরভাগ সময় চলে যাবে হোটেলে শুধুমাত্র আপনি আসবেন একটু রেস্ট নিতে কিংবা রাতে ঘুমোতে আমরা সন্ধ্যার সময় বাইরে এসেছি ঠিক উইন্টারে যেরকম চেক ইন করার পরে বিকেলে আসছিলাম সন্ধ্যার সময় এখানেই ছিলাম এবারও এখানে আসলাম কারণ এখানে আসার একটা উদ্দেশ্য আছে সেটা হল আশা ক্যাফেতে যাব ওই সাইডে হচ্ছে মার্কেট যে মার্কেটে আমরা গিয়েছিলাম এটা সেই আইস স্কেটিং প্লেস বাট এখন তো আমার এখন কিছুই নাই এখন বাজে সাড়ে সাতটা তারপরেও এখানে বেশ আলোকিত গুলমার্গের এই টুকুর মধ্যে মিয়াশা ক্যাফে খুবই উল্লেখযোগ্য একটি জায়গা কারণ এই অঞ্চলে এটাই একমাত্র ক্যাফে এবং রেস্টুরেন্ট মিয়াশা ক্যাফেটা কিন্তু হোটেল হিল টপেরই একটা অংশ হোটেল হিল টপ দেখে আপনার মনে হতেই পারে এই হোটেলে থাকলেও মন্দ হইত না তবে এখানে আপনার খরচ বেশ বেশি পড়বে যার কারণে হোটেল সিলেকশনের সময় আমার লিস্ট থেকে এই হোটেলটি আমি বাদ দিয়েছিলাম গুলমার্গে গ্রীষ্মের সময়ও সন্ধ্যার দিকে বেশ ঠান্ডা অনুভব করবেন যার কারণে আপনার মন চাইবে মিয়াশা ক্যাফের মতো একটা জায়গা পেলে মন্দ হতো না কারণ এই ক্যাফের মধ্যে হিটিং ব্যবস্থা বেশ ভালো এবং এই টেম্পারেচারে এক কাপ কফি আপনি অবশ্যই মিস করবেন একটু আগে বললাম মিয়াশা ক্যাফে হোটেল হিল টপেরই একটা অংশ তবে আপনি অন্য হোটেলে থাকলেও এখানে যেতে পারবেন মিয়াশা ক্যাফেতে আপনি কফের পাশাপাশি বেশ কয়েক ধরনের পেস্ট্রি কেক আইটেম পাবেন তাছাড়া এখানে পিজা পাস্তা স্যুপ এবং চিকেন তো আছেই বেশ নানান ধরনের খাবারের অপশন এখানে অ্যাকচুয়ালি পেয়ে যাবেন এই ক্যাফেতে আসলে আপনার সময় বেশ ভালোই কাটবে বিশেষ করে সন্ধ্যার সময় যখন এখানে আপনার বাইরের সেরকম কোনো কিছু আর করার থাকবে না তখন আপনি চলে আসতে পারেন মিয়াশা ক্যাফেতে এবং কফি খেতে পারেন গুলমার্গের স্মৃতিগুলোকে আরও একবার ভালোভাবে নিজের সাথে গেথে নিতে পারেন আমরা কি অটো পেয়েছি অ্যাকচুয়ালি টাইম যেহেতু আছে গুলমার্গ মার্কেটে যাচ্ছি রে বাবা অনেক ঠান্ডা বাদা আছে আমার উইন্টারের ভিডিওটা যদি দেখে থাকেন উইন্টারের গুলমার্গ ভিডিও তাহলে দেখবেন এইখানে যে এই ছোট্ট ঘরটা আছে। এই ঘরটা পুরো বরফে ঢেকে গেছে বাট এখন কোনো বরফ নাই স্নো নাই গুলমার্গ ডায়রিস গুলমার্গ ডায়রিসে আমরা লাস্ট টাইম ঢুকেছিলাম এখন বন্ধ হয়ে গেছে এই জায়গাটা পুরোই চেঞ্জ হয়ে গেছে এখন ইন্টার এত কিছু ছিল না এই টাইমেই আসছিলাম ওই সময় এখন তো অনেক কিছু হয়ে গেছে এখানে শল পাওয়া যায় বাহ সুন্দর ডিজাইন করা কিছু ব্যাগ আছে এখানে এটা হলো গুলমার্গের মার্কেট গুলমার্গের মার্কেটটা এখানে যেমন আছে ডান সাইডে আরও আছে যেখানে দুপুরে আমি জম্মু কাশ্মীর ব্যাংকে টাকা উদ্যোগ করার চেষ্টা করেছিলাম বাট এটা জানিয়ে রাখি এখানে অ্যাকচুয়ালি এসে কার্ড থেকে টাকা উদ্যোগ করার চেষ্টা না করাই ভালো এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক ছাড়া কোনো ব্যাংকের বুথ এটিএম বুথ নেই সো কানমার্ক থেকে অন্তত টাকা তুলে আনার চেষ্টা করবেন বেটার হয় শ্রীনগর থেকে বা অন্য কোনো শ্রীনগর বা পেহেলগামে আসছে যেমন এস বি আই ব্যাংক আছে এইচডিএফসি ব্যাঙ্ক আছে কাশ্মীরে অনেক গাড়ি আছে ভাড়া করার জন্য যেগুলা একটু দূরত্বে যেতে গেলেই পাঁচশো রুপি মিনিমাম চাইবে বাট আমরা নিয়েছি স্কুটিটা না আমরা নিয়েছি এইটা আমাদের হোটেল থেকে নিয়ে থেকে নিয়ে আসছে নিয়ে যাবে গুলমার্গ মার্কেট থেকে আমরা সরাসরি আমাদের হোটেলে চলে এলাম ইনফ্যাক্ট আমাদের হোটেলের রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টে ঢুকতেই হাতের বামে পড়বে একটি ওয়াশরুম এবং তারপরে সবাই মিলে বসে আড্ডা দেবার জন্য সুন্দর একটা জায়গা পেয়ে যাবেন এই হোটেলের লিভিং রুম এরকম একটা জায়গা আছে ব্যাপারটা কিন্তু বেশ ভালোই আমরা রেস্টুরেন্টে ঢুকলাম মূলত ডিনার করার জন্য তো চলুন দেখা যাক ডিনারে কি কি আইটেম আছে প্রথমে আছে ননভেজ আইটেম যেখানে আজকে ওনারা দিয়েছেন চিকেন কারি কাশ্মীরের চিকেনগুলো কিন্তু বেশ বড় বড় এবং খেতেও বেশ মজার যেরকমরা দেখছেন চিকেনের পিসের সাইজগুলো কিন্তু বেশ বড় এরপরে যেটা আমরা দেখছি এটা হলো ফ্রুট কাস্টার্ড এরপরে জিরা আলু দেন মাটার পনির ডাল রাজমা স্টিম রাইস আর এরপরে হলো টমেটো স্যুপ এছাড়া রয়েছে গাজর শশা এবং পেঁয়াজ আর খাবারগুলো দেখতে সাহায্য করলেন আশফাক ভাই যিনি এই রেস্টুরেন্টের রয়েছেন তো ফাইনালি আমরা এই খাবারগুলো নিয়ে আসলাম এগুলোই আমাদের রাতের খাবার দেখতে বড়ই চমৎকার আর খেতেও দারুণ মজার যেরকমরা দেখছেন পরে ওনারা আমাদের একটি রুটিও দিয়েছেন আলাদা করে আর এই খাবারগুলোর জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনোই পে করা লাগে নাই কারণ হোটেল রুমের সাথেই আমাদের খাবার ছিল আমাদের রুম থেকে সকালের ভিউটা এরকম ছিল এরকম এবং এই জানালা থেকে এরকম এই সমস্ত দেখেই একটু অদ্ভুত আনন্দ হচ্ছে কারণ আমরা এখানে যখন ছিলাম তখন পুরোটাই বরফ ছিল ছোলা পুরি ছোলাপুরিগা উপমা প্লনফ্লেক্স কর্নফ্লেক্স ব্রেড বাজার ওকে থ্যাংক ইউ আমরা রেস্টুরেন্টে গেছিলাম ব্রেকফাস্টের জন্য কিন্তু খাবার এখনো রেডি না হওয়ার কারণে ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসা যাক ফ্লোর্স হোটেল গুলমার্গ হোটেলের ভিউটা আমরা দেখছি সামার সিজনে উইন্টারে যদি আপনারা আসেন কমপ্লিটলি ডিফারেন্ট ভিউ দেখবেন এই যত সবুজ আছে বা যা কিছুই আছে সব কিছুই সাদা হয়ে যাবে কারণ বরফ জমে যাবে কয়েক ফুট হ্যালো ব্রাদার আর এই সাইডে আছে তো এরকম ভিউ লাইক গাড়ি থেকে আসলে এইখানে নামতে হয় হোটেলের লোকজনের এই দিক থেকে উঠিয়ে নিয়ে আসে হোটেলে আমার ব্রেকফাস্ট অর্ডার দিয়ে নিয়ে এসেছি এখানে হবে পুরী বালুচি রেস্টুরেন্টের এই সাইড থেকে খুবই অদ্ভুত একটা ব্যাপার এদিকে বেশ কয়েক ফুট বরফ ছিল উইন্টারে বাট এখন গ্রিন আবার উইন্টার ভিডিওগুলোতে দেখবেন এই গাছগুলো সব সাদা হয়ে আছে এখানে বেশ কয়েক ফুট স্নো জমে আছে বাট এখন সবই গ্রিন আমরা এখন আউট করছি গুলমার্গের ফ্লোরসেন্স হোটেল রেস্টুরেন্ট থেকে চলে যাবো আজকে শ্রীনগরে আমাদের গাড়ি চলে আসছে নাসির ভাই চলে এসেছে লাগে যখন হয়ে গেছে আমরা জাস্ট গাড়ি তুঠে রওনা দিব তো চলুন শ্রীনগর যাওয়া যাক আজকে গুলমার্গের ফ্লোর সেন্স হোটেলে আমাদের থাকার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল এই হোটেলে আমাদের খরচ পড়েছিল আট হাজার রুপি পার নাইট যদিও এক হাজার রুপি ওনারা ছাড় দিয়েছিলেন সাথে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড ছিল তো আজকের ব্লগটি এ পর্যন্তই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো কাশ্মীরের শ্রীনগর সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ